দিনের সাহা, আজ 15ই নভেম্বর। কাল নিফটি নিয়ে যে প্রেডিকশন করেছিলাম যে 11,888-এর কাছ থেকে বা 900-র কাছে নিফটি গেলে আপনারা সেল করে কাজ করতে পারেন, 900-র উপরে স্টপ লস রেখে, সেই অনুযায়ী নিফটি বারবার নিচের দিকে এসেছে এবং 825 অবধি লো করে গেছে। এবং আজ নিফটি সম্পর্কে প্রেডিকশন যে নিফটি যদি 11,900-র উপরে আবার ট্রেড নেয় তবে কিন্তু 950 এবং 70-এর ওপরে ক্রস করতে পারে। আমরা নিফটিতে বুলিশ ভিউ রাখছি এবং আগামী গত কয়েকদিন ধরে বলে আসছি নিফটিতে আমরা কিন্তু বিয়ারিশ নই এবং নিফটি নিচে আসলে আমাদের বাই করতে হবে। কিন্তু যারা ইন্ট্রাডেতে সেল করতে চান তারা সেই অনুযায়ী ইন্ট্রাডেতে কাল যেরকম বলেছিলাম 900-র কাছে গেলে সেল করা যেতে পারে। আজ সেল করার কথা বলবো না, আজ আমার ভিউ হচ্ছে ডেলি চার্টে 11,800 হচ্ছে মূল সাপোর্ট, সেটাকে মেনটেন করে কাজ করা যেতে পারে। যেটা আগের দিন 11,775 বলেছিলাম আজকে 11,800, এটাকে ইন্টারডেতে যদি আমরা ট্রান্সফার করে নিই তাহলে 11,864 থেকে 75 এই লেভেলটা খুবই ইম্পর্টেন্ট। এই লেভেল ব্রেক না করলে এবং 11,900 উপরে চলতে শুরু করলে আমরা কিন্তু আগামী দিনে এবং আজকেও ওপর দিকে বড় মুভমেন্ট পেতে পারি নিফটি নিয়ে। আগামী দিন গতকাল বলেছিলাম ব্যাংক নিফটি সম্পর্কে যে ৩০,800-র কাছে যেতে পারে। দেখুন নিফটি ব্যাংক নিফটি 30,771-এ ক্লোজ করেছে ব্যাংক নিফটি ফিউচার। আমার ভিউ ছিল যে 30,800-র কাছাকাছি গেলে আপনারা সেল করতে পারেন, নিচ থেকে ওপরে যাবে, 500 স্টপ লস থেকে বাই করতে বলেছিলাম এবং সেই অনুযায়ী ব্যাংক নিফটি কিন্তু 30,771-ই ক্লোজ করেছে, 800-র কাছে ক্লোজ করেছে। আজকে হয়তো ব্যাংক নিফটি আরও ওপরে চলে যাওয়ার সম্ভাবনা থাকবে, একটু সাইডওয়েজ আছে ব্যাংক নিফটির মুভমেন্ট, পয়েন্ট অনুযায়ী অনেক বেশি হয় তবে সাইডওয়েজ আছে, কিন্তু ব্যাংক নিফটি আজকে ওপরে যাওয়ার সম্ভাবনাই আছে। ব্যাংক নিফটি সম্পর্কে আমার বুলিশ ধারণা রয়েছে, শর্ট করে কাজ না করাই বেটার এবং ব্যাংক নিফটি ওপর দিকে যাওয়ার সম্ভাবনাই বেশি। কিছু স্টক নিয়ে আলোচনা করি, যেরকম বেদান্তা নিয়ে একজন প্রশ্ন করেছেন, বেদান্তা 155 টাকা স্টপ লস রেখে বেচা যায় কারণ বেদান্তা সম্পর্কে আমার ভিউ নেগেটিভ, বেদান্তাকে বাই করে কাজ করার যুক্তিযুক্ত বলে আমি মনে করছি না। SBI 294 টাকা স্টপ রেখে বাই করা যায়, 306 টাকা এখন দাম চলছে। ইনফোসিস 693 টাকা স্টপ রেখে বাই করা যায়, 705 টাকা দাম চলছে। আগামী দিনে আমরা কিছু ইনকাম জেনারেট করার জন্য অপশানে কিছু স্ট্র্যাটেজি শেয়ার করব, প্রতি সপ্তাহে একটি করে স্ট্র্যাটেজি শেয়ার করব, যেটা আপনারা যদি ফলো করেন নেক্সট উইকে তাহলে তা থেকে আপনারা লাভ করতে পারবেন এবং সেগুলোকে ফলো করে যেভাবে বলা হবে স্টপ মেনটেন করতে বলা হবে সেভাবে ফলো করবেন, কারণ প্রতিটা স্ট্র্যাটেজির নির্দিষ্ট কিছু নিয়ম আছে, উপরে স্টপ লস কত থাকবে, নিচের দিকে কত স্টপ লস থাকবে, কোন অপশানটা বাই করতে হবে, কোন অপশান সেল করতে হবে সেটা ইন ডিটেল বলে দেওয়া হবে। আপনারা ইউটিউব চ্যানেল ফেসবুকে ফলো রাখুন আর আপনাদের মতামত জানান, ভিন্ন জায়গায় কমেন্টস করুন এবং ভালো লাগলে লাইক করুন এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটিকে এবং অন্যদের কাছে শেয়ার করুন। ধন্যবাদ, নমস্কার।